হ্যাঁ, তোর বাবুর মুখ দিয়ে গেলা হয়ে গেছে, পেছন দিয়ে বার করা হয়ে গেছে, যদি দেখতে চাস আয় এসে দেখে যা। তো গাইস, এখন ইউটিউব খুললেই, ফেসবুক খুললেই, ইনস্টাগ্রাম খুললেই, ও ভাই মারো, মুঝে মারো, মারো মুঝে মারো, মারো। হে গাইস, দিস ইজ মি, টুডে ইজ মাই আদার ভিডিও। তো গাইস, নিশ্চয়ই তোমরা ভিডিওর প্রথম থেকে বুঝতে পেরেছো আজকে আমরা কি নিয়ে কথা বলবো। তো চলো আজকে ওটা দেখে নেওয়া যাক। এখন যেখানে যাই, যেই গলিতে যাই, যেই রাস্তায় যাই, যেই মোড়ে যাই, জাস্ট এটাই ভাই। সিঙ্গেলদের একটু বাঁচতে দে, আমার মতো সিঙ্গেলদের একটু বাঁচতে দে, আমাদেরও জীবন আছে, আমাদের একটু ভাই বাঁচতে দে। আমাকে তুমি উঠায় নাও, উঠায় না। মানলাম তোদের গার্লফ্রেন্ড আছে, বয়ফ্রেন্ড আছে, তোরা বল ভাই, তোদের কে বারণ করেছে বলতে? তোরা এসএমএস এ বল, ফোন করে বল ভাই, এইভাবে গান বাজিয়ে কে বলতে বলে? যখন আমার মতো সিঙ্গেলদের কানে এই গানটা যায়, জানিস আমাদের কতটা ফাটে? বুঝিস তোরা আমাদের কষ্ট? গানটা অনেক বড়, গানটাতে অনেক কথা আছে, কিন্তু ঘায়েল হচ্ছে কোনটা? বাবু খাইছো, এরকম নোংরা মার্কা লিরিক্স বানাতে তোদের লজ্জা করে না? দেখো, গানটা অনেকটা ভাইরাল হয়েছে, কিন্তু আমরা গানটা শুনলাম না, আমাদের ভালো লাগে না, আমরা গানটা শুনলাম না, কেননা এই গানটা শুনলে আমাদের মতো সিঙ্গেল ছেলেদের ফাটে, তাই আমরা গানটা শুনলাম না, আমরা ফোনটাকে বন্ধ করে ফেলে রাখলাম। বাট লকডাউনের পর আমরা একদিন বাইরে বার হই, তাও অনেক কষ্ট করে একদিন বাইরে বার হই ভাই, বাইরে বেরিয়ে এটা কি? বাবু 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 না বাল, খালি পোদবার আত্মা, মানে এমন লিরিক্স কারা লেগে ভাই? বাবু খাইছো, বৌদি লাগাবো নাকি, এগুলো কি লিরিক্স? বৌদি লাগাবো নাকি, বৌদি লাগাবো নাকি, বৌদি লাগাবো নাকি, বৌদি লাগাবো নাকি, কারা লেখে এগুলো? বাবা তোমার দরবারে সব পাগলে খেলা, বাবা তোমার দরবারে সব পাগলে খেলা। মানে আমার মতো একটা সিঙ্গেল ছেলে বা একটা সিঙ্গেল মেয়ে এই গানটা শুনে কতটা কষ্ট পেতে পারে, আমরা এই ভিডিওটা থেকে জানতে পারি। বাবু খাইছো, বাবু হাঁপছো, বাবু মুখছো, বাবু খাইছো, একটা হবি দেশ না, তোরা বিয়ে জিয়ে তোর গায়ে মধ্যে হবি দি, তারপর কর বাবু হাঁপছো, বালা করে হাঁপ। দেখেছো কতটা কষ্ট হয় একটা সিঙ্গেল ছেলে বা মেয়ে এই গানটা শুনে? মানে তোমাদের লজ্জা লাগে না এরকম গান বানাতে, আমাদের সিঙ্গেলদের ইমোশন নিয়ে খেলতে? ছাদের কি কষ্ট লাগে না? হ্যাঁ, তোর বাবুর মুখ দিয়ে গেলা হয়ে গেছে, পেছন দিয়ে বার করা হয়ে গেছে, যদি দেখতে চাস আয় এসে দেখে যা। আমরা সবাই জানি প্রত্যেকটা জিনিসের ডি অ্যাডভান্টেজ এর সাথে একটা অ্যাডভান্টেজ থাকে, আর এই গানে অ্যাডভান্টেজ হচ্ছে কিছু কিছু সিঙ্গেল ছেলেরা এই গানটাকে ফোনে রিংটং করে রাখে, আর যখনই ফোন আসে তখনই নিজের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে, হ্যাঁ খাইছি। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত, আই হোপ তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ গাইস একটা লাইক করতে হবে, অ্যান্ড তোমার যদি কোনো মতামত থাকে প্লিজ কমেন্ট করে জানাতে হবে, অ্যান্ড ভিডিওটাকে শেয়ার করতে হবে তোমার বন্ধু বান্ধবী গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এক্স ওয়াইফ যে যাকে পারো ভাই শেয়ার করে দাও। আর যদি তোমরা আমার ফেসবুকে আর ইনস্টাগ্রামে জয়েন্ট হতে চাও, লিঙ্ক থাকবে ডিসক্রিপশনে এবং আমার ফার্স্ট কমেন্টের লিঙ্ক থাকবে, তো তোমরা আমার ফেসবুকে আর ইনস্টাগ্রামে আসতে পারো। আর যদি তুমি এই চ্যানেল নতুন থাকো প্লিজ এটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটাকে অন করে দাও। তো গাইস, আমি বুঝতে পারছি তোমাদের কারো কারো কাছে নোটিফিকেশন যাচ্ছে না, তো নোটিফিকেশন পাওয়ার জন্য আমার ফেসবুকে আর ইনস্টাগ্রামে চলে আসো, ওখান থেকে তোমার নোটিফিকেশন পেয়ে যাবে। তো চলো বাই, সি ইউ, টেক কেয়ার গাইস। টানে মাখামাখি জান তুমি আমার, পাখি 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 পক পক, প্রোফাইলটা লক লক, ভালো কালো যত কালো, ভালোবাসা মহাকালো, সারাদিন।